নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 14ই জুন, আসলে 13ই জুন আমার মায়ের মৃত্যুবার্ষিকী। গতকাল ছিল, গতকাল থেকেই ভাবছি যে মাকে নিয়ে কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলবো, কিন্তু ঠিক বলে উঠতে পারিনি। আজকেও সকাল থেকে ভাবছি, এখন বেশ অনেকটাই রাত, ভাবলাম না বলতে যখন হবেই তখন আর এত চিন্তা করে এত দেরি করে লাভ নেই, চলো শুরু করি। তোমরা দেখছো আমার মায়ের এই ছবিটা, এটা আমার মায়ের শেষ ছবি। 2016 সালের 13ই জুন আমার মা মারা গেছেন। এই ছবিটা 2016 সালের মার্চে তোলা। আমার জানা এটাই আমার মায়ের শেষ ছবি। আর এই যে ড্রেসটা পরে আমি এখন বসে আছি, এটাও আমি সেই ওই 13ই জুন খবরটা পেয়ে রাত্রিবেলায় দৌড়েছিলাম। রাত্রির 2টোর সময় বোধহয় ফ্লাইট ছিল আমার, এটা পরেই আমি সেদিন গিয়েছিলাম। অনেকেই বলে যে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত মিলিয়ে যায়, টাইম ইজ দ্য বেস্ট হিলার, কিন্তু আমার মনে হয় কিছু ক্ষত এমন আছে যেগুলো তোমার সঙ্গে, মানে আমার ক্ষত আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। যতদিন আমি আছি এই ক্ষত কোনোদিনই মেলাবে না। আসলে আমার মা একটু অসাধারণ মহিলা ছিলেন। সাধারণত আমরা যেরকম দেখি মধ্যবিত্ত পরিবারের সাধারণ মা, খুব ঘরোয়া, একটা ভালোবাসা ভালো লাগার মূর্তি, আমার মা একটু অন্যরকম ছিলেন। আমি সেটা আগেও তোমাদের বলেছি, মাকে নিয়ে আমি লিখেওছি, মাকে নিয়ে আমি এর আগেও ব্লগ করেছি, সেজন্য আজকে আর সেই কথাগুলোতে যাব না। আজকে আমি আমার মায়ের জীবন নিয়ে কিছু কথা বলবো। আমার মাকে মনে পড়ে যে সময়, মানে আমি মায়ের ছোটবেলা তো আমি দেখিনি, আমার যখন জ্ঞান হয়েছে আমি যে মাকে জানি আমার মনে আছে, সেই ছবি আমি তোমাদের একটু দেখাই। আমার বাবা মা নিজেরা পছন্দ করে ওই সময় 1961 সালে ব্রাহ্মণ মেয়ে অব্রাহ্মণ ছেলেকে বিয়ে করা কতটা সাহসের দরকার। ছোটবেলায় মা খুব বদমাইশ ছিল শুনেছি, মার কাছে শুনেছি, দিদার কাছে শুনেছি, তো আমি তো আর সেই বদমাইশিটা মায়ের দেখিনি, কিন্তু মায়ের ওই অসীম সাহসিকতা, কোনো কোনো ক্ষেত্রে দুঃসাহস যাকে বলা যেতে পারে, সেটা আমি বহুবার দেখেছি। আমার বাবা মা আমি কোনোদিন জ্ঞানত দেখিনি যে দুজনে খুব ঝগড়া করছেন, যেটা সাধারণত সব সংসারেই হয়ে থাকে একসঙ্গে থাকতে গেলে। আমার নিজের সংসারও হয়, বেশ ভালো মতোই হয় আমার সংসারে, কিন্তু আমি আমার বাবা মাকে কোনো দিন দেখিনি যে দুজনে চিৎকার করে, খারাপ ওনাদেরও লাগতো, ঝগড়া নিশ্চয়ই, মানে মনে মনে রাগ হতো, মতের অমিল তো হতোই, এগুলো তো স্বাভাবিক, কারণ আমার বাবার ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টার, বাবার নেচার, মায়ের নেচার একদম উল্টো। বাবা ভীষণ হই হই করতে ভালোবাসতেন সবাইকে সঙ্গে নিয়ে, যেটা খানিকটা আমি পেয়েছি। আমি অবশ্য বলবো বাবা মা দুজনেরই অনেক কিছু আমি পেয়েছি। আমার মা আবার ভীষণ সংযত, ভীষণ গম্ভীর, ঠিক প্রয়োজন অনুযায়ী কথা বলা, এত উল্টো দুই মেরুর মানুষ হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনো দিন তাদের মধ্যে কোনো রকম সেরকম কোনো ঝামেলা কোনো দিন দেখিনি। আর বাড়িতে অশান্তি এটা তো আমার মনেই পড়ে না যে চিত, কারণ আমার মা আমাকে কোনো দিন মেরেছেন, জোরে বকেছেন কখনো না, শুধু একটা কথা বলতেন পছন্দ না হলে যে না এটা করো না, ওখানে যেও না।
ওটা বলার পর আর করার সাহস হতো না। তো যেটা আমি বলছি আমি আমার কথা নয়, আজকে আমার মায়ের কথা বলছি। আমার মা যেহেতু বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি, আমি আমার বাবা মায়ের 25 বছরের অ্যানিভার্সারিতে আমি খুব বড় করে পার্টি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। বিয়ে তারপরেই হয়ে যায়, মানে বাবা মার 25 বছরের পরের বছরই আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়েতেও ভীষণ হৈ হৈ করে, ভীষণ ধুমধাম করে, আমার বাবার এটা বেশি আরও পছন্দ, মা কিন্তু খুব, যেটা আমি বলছিলাম, খুব সংযত। বাবার খুব ইচ্ছে যে মানে একটা মাত্র মেয়ে, এমন বিয়ে দেব, আর সত্যি সেটাই বাবা বলেছিল। তো ভীষণই একটা বিশাল হৈ হৈ করে বিয়ে হয়েছিল। তো আমি আমার যেটা বলছি আমার কথা নয়, আমার বিয়েতে আমার বাবা মার সঙ্গে আমার ছবি এরকম একটু আমি তোমাদের দেখাচ্ছি। আমার মা ক্যালকাটা কাস্টমসে চাকরি করতেন, অফিসে শেষ অবধি মা অ্যাকচুয়ালি ভিআরএস নিয়েছিলেন, ভলেন্টারি রিটায়ারমেন্ট, বিকজ মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই নিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু মা এত অ্যাক্টিভ, তাই অফিসে মা স্পোর্টস, থিয়েটার, ডান্স, ড্রামা, মানে কিসে নেই। তো সেই রকম কিছু ছবি আমি তোমাদের একটু দেখাই, মানে যেখানে অফিসের নাটক আছে, অফিসের নৃত্যনাট্য আছে, আর এই প্রত্যেকটা ব্যাপারে ইভিন কম্পিটিশনে যাওয়া, প্রচুর প্রাইজ পাওয়া। তো আমার যেটুকু আমি করি শিল্পী হিসেবে, আমার মনে হয় সেটা আমার মায়ের থেকে পাওয়া। মায়ের একটা বন্ধুর গ্রুপ ছিল শ্রীরামপুরে, যেখানে আমি বড় হয়েছি, আমার বাবা মা থাকতো। যখনই আমরা যেতাম, মানে এতটাই গম্ভীর সব কিছু, কিন্তু মানুষের সঙ্গে মিশতে ভালোবাসতে, এবং সেটাও একটা খুব মানে যাকে বলে পরিশীলিতভাবে, একটা মর্যাদার সঙ্গে ব্যাপারটা ছিল। তো মার বন্ধুরা, আমরা গেলেই আমাদের বাড়িতে একটা মিট আপ হতো, সবাই আসতো, খুব হৈ হৈ হতো। সেইগুলো তো বটেই, মানে এখন তো সব কিছুই খুব মিস করি, সে বাড়িও আর নেই। আর আমার মায়ের আরেকটা ব্যাপার যেটা বললাম, ভীষণ দুঃসাহসী তো ছিলেনই, ভীষণ স্মার্ট মহিলা ছিলেন। আমার মেয়ের অন্নপ্রাশন, আমার মেয়ে যখন হয়েছে, ওই সময় মা খুব অসুস্থ, কিন্তু তবুও মা এসেছিল। আমার মেয়ে যখন হয় আমার কাছে 2 মাস ছিল, কারণ আমি তখন অনেক দূরে আগরতলায় থাকতাম। তারপরে মা, যেটা বললাম, যে চাকরি ছেড়ে দিল। সে সময় মার ছবি দেখলেও বুঝবে যে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। আমি যেখানে যেখানে গেছি ন্যাচারালি, সব জায়গায় আমার মা আমার সঙ্গে, মানে আমার বাড়িতে গেছে। তো জীবনে আমার মনে হয় একবারই আমার মা এবং আমার মায়ের যমজ বোন, আমার মাসি, খুব ক্লোজ ছিল দুজনে। তো আমি সালোয়ার কামিজ পরিয়ে ওদের ছবি তুলবো, সালোয়ার কামিজ পরাবো। আমার মাসি বলছে না, মাসিকে আমি আম্মা বলতাম, আম্মা বলছে যে না 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 না, এইসব পরে আবার ছবি টবি তুলবি, বাবাকে দেখে ফেলবে। আমার মা বলছে তো কী হয়েছে, মানে ওই সময় এরকম মেন্টালিটি। আমি সেই ছবিটাও দেখাচ্ছি যে আমার মা মাসি দুজনে আমারই ড্রেস, সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে, সেই ছবি আমার বাড়িতে তোলা। আমরা মোটামুটি ভারতবর্ষ পুরোটা আমার বাবা মা আমাকে ঘুরে দেখিয়েছে। তো সেই বেড়ানোর গল্প না হয় আরেকদিন করবো। আমি তোমাদের পুরীর একটা ছবি দেখাই, পুরীর কোণারক মন্দিরে, যেহেতু নাচের ব্যাপারটা আমার মধ্যে, মানে আমার মা এই না যে ট্রেন ডান্সার বা খুব ভালো নাচ করতো, কিন্তু যেই আমি একবার বলেছি মা একটা নাচের পোজ দাও, এত সুন্দর মন্দির, তো নিজের মতো করে একটা পোজ নিজে তো দিয়েইছে, আবার আমার মাসিকেও শিখিয়েছে, তুই এরমভাবে দাঁড়া, সেই ছবিটাও তোমাদের দেখাচ্ছি। মা এত স্মার্ট ছিল না, আমার নাচের ইনস্টিটিউট জবে থেকে শুরু হয়েছে, মা আমার বাচ্চাদের, স্টুডেন্টদের প্রাইজ দেওয়া, মাইকে এসে কথা বলা, মানে মার মনে হতো যে কোনো কাজ যদি মাকে বলা হয় যে এটা তোমায় করতে হবে, আর যদি সেটা কোনো, যেটা বারবার বলছি, যে অন্যায় কাজ না হয়, আমার মা আর জীবনে কোনোদিন অন্যায় করেননি, যদি অন্যায় কাজ না হয় তো আমার মা সবার আগে। আমার মায়ের শেষ বয়সটা
মা মারা গেছেন 77 বছর বয়সে। কিন্তু 77 বছর বয়সে না আমি মাকে কোনোদিন ওই হাঁটু ব্যথা, নিচে বসতে অসুবিধে, উঠতে পারছে না, এগুলো কোনোদিন দেখিনি। মানে এত ফিট, এত আমার থেকে লম্বা আর স্লিম, মাকে কোনোদিন ফ্যাট মায়ের শরীরে, মাকে মোটা কোনোদিন দেখিনি। আর এত অ্যাক্টিভ, মানে 70 বছর বয়সেও মা আমার মেয়ের সঙ্গে নাইট শো, সিনেমা চলে যাচ্ছে, রেস্টুরেন্টে চলে যাচ্ছে। আমি অনেক সময় বলতাম না বাবা টায়ার্ড লাগছে যাব না, কিন্তু মা রেডি। সেই মা হঠাৎ যেভাবে চলে গেছেন সেটা সত্যি আমার জন্য খুব কষ্টের। সে গল্প আরেকদিন তোমাদের সাথে করব। আমার মায়ের কথা অ্যাকচুয়ালি বলতে গেলে প্রচুর কথা, প্রচুর কথা বলতে হয়। আমি যেভাবে বড় হয়েছি সেটা একটা গল্প। আচ্ছা, আমার মায়ের জীবনের যে আদর্শগুলো মা আমার সাথে শেয়ার করতো সেটা একটা গল্প। প্রত্যেক মানুষেরই এরকম আলাদা আলাদা থাকে। তো আজকে আমি মোটামুটি আমার চোখে আমি যেটুকু মায়ের যে অংশগুলো আমি দেখেছি সেটা নিয়ে বলছি, আর কিভাবে শেষ করব, কোথায় শেষ করব সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এই যে তোমাদের কিছু ছবি দেখালাম, আজকে মায়ের কথা বলছি, এটা খুব ভাল লাগছে। আসলে এই যে বলে না যে আত্মা অমর, শরীরটা চলে যায়, এটা আমারও মনে হয় যে এটা ঠিক। দেখো আজকে আমার মা নেই, 7 বছর পুরো হলো, আজকেও আমি মাকে মনে করছি, আজকেও মায়ের ওই ছবি দেখে ওই ঘটনাগুলো আমি মনে করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যেই তো আমার মা রয়েছে। আর যেটা আমি বললাম যে যতদিন আমি থাকবো ততদিন আমার বাবা মা এইভাবেই আমার মধ্যে বেঁচে থাকবে, আর আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে। এই যে কথা বললাম না, অনেকটা হালকা লাগে। একা একা বসে বসে যখন ভাবো, তখন আমি ভাবি, আমি জানি তোমরাও ভাবো, আমাদের এই যে বয়সটা না, এই সময় বেশিরভাগ আমার বন্ধু বান্ধবেরও বাবা মা নেই। আমার তো শ্রীরামপুরের বাড়িটাও নেই, মানে আমার তো রুটটাই হারিয়ে গেছে। আর আমার যেহেতু ভাই বোন নেই, সে তো আমার একেবারেই মনে হয় যে খুবই কষ্ট, তোমরা হয়তো বুঝতে পারছো। তো সেই জায়গা থেকে কিছুটা বাইরে আসা, কিছুটা মন খুলে কথা বলা, আমার মনে হয় এটাও আমার জন্য খুব ভালো। আর তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।